রবিবারের দিন আর বাড়িতে মাংসের ঝোল আর ভাত হবে না এমন বাঙালি খুব কমই দেখা যায়। যদি এই মাংসের ঝোলটাকে একটু আলাদাভাবে করা যায় তো কেমন হয়? জানি ভালো বেশ লাগবে, তাই আজ আমি নিয়ে এসেছি চিকেন ডাক বাংলো রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, শুধু কয়েকটা স্টেপস মাথায় রাখতে হবে। তো ডাক বাংলো বানানোর সব থেকে প্রথম স্টেপ হলো চিকেন ম্যারিনেশন। এখানে চিকেন ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন চিকেন, আর তাতে 1/2 টেবিল স্পুনের মতন হলুদ দিয়ে দিয়েছি। সাথে আমরা আরো মেশাবো 1/2 চা চামচের মতন লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাই নিয়েছি রং আনার জন্য। আর এর সাথে আমরা মিশিয়ে নেব 2 টেবিল স্পুনের মতন দই। এই দইটা দেওয়াই হয় মূলত চিকেনটাকে নরম করার জন্য। এবার আমরা আরো দেব পরিমাণ মতো নুন। এবার দেব ম্যারিনেশনে আসল স্টার সর্ষের তেল। এখানে আমি 1/4 কাপ মানে 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়েছি। দিয়ে ভালো করে এটা চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে, মিশিয়ে রেখে দিতে হবে। মেশানো হয়ে গেলে 2 ঘন্টার জন্য রেখে দেব। এবার আমরা বাড়িতে গরম মশলা বানাবার প্রস্তুতি শুরু করব। তো গরম মশলা বানাবার জন্য এই 8টি উপকরণ আমার লাগবে, যার মধ্যে রয়েছে তেজপাতা। এখানে আমি নিয়েছি গোটা একটা তেজপাতা, লং 1টি, এলাইচি 2টি, আর জৈত্রী আর দারচিনি। রয়েছে 1 চা চামচের মতন গোটা জিরে, আর 1 চা চামচের মতন গোটা ধনে যেটাকে বলা হয়, আর একটুখানি কালো গোলমরিচ। এইগুলিকে সব একসাথে মিশিয়ে ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে গ্রাইন্ডারে ভালো করে যদি ফাইন পাউডার তৈরি করে নিতে পারি তাহলে আমাদের মশলা রেডি। এবার মেন প্রিপারেশনের দিকে আসি। সব থেকে প্রথমে কড়াইয়ে 1 কাপ সর্ষের তেল দিয়ে দেব। এরপর লং ইলাইচির ভালো করে ফোড়ন দিয়ে দেওয়া হবে। লং ইলাইচি ফোড়ন দেওয়া হয়ে গেলে আমরা পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ ভালো করে এখানে দিয়ে ভালো করে আমরা তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের রং যতক্ষণ লাইট ব্রাউন না হচ্ছে আমরা ততক্ষণ ওয়েট করব। মধ্যে আগের থেকে যে ডিম বয়েল করে রাখা হয়েছিল সেগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ভেজে নেব একটুখানি সর্ষের তেল দিয়ে। আর যদি প্রয়োজন পড়ে একটুখানি মানে একটুখানি শুধু হলুদ দিয়েও ভেজে নিতে পারো, কালারের জন্য শুধু। আমাদের পেঁয়াজের কালার এখানে চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজের কালার যখন লাইট ব্রাউন হয়ে যাবে তখন আমরা আদা রসুন আর পেঁয়াজের যে বাটা আছে সেটা 2 টেবিল স্পুনের মতন দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব ওটাকেও। এরম করে খুন্তি চালিয়ে যেতে হবে যাতে এই স্মেল যেটা থাকে সেটা যেন কমপ্লিটলি চলে। মধ্যে আমরা দিয়ে দেবো 1/2 চা চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা এখানে নর্মাল চিলি পাউডার ইউজ করতে পারো। আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ। এরপর আমরা দিয়ে দেবো 1/2 চা চামচের মতন জিরে গুঁড়ো। আরো দেবো 1/2 চা চামচের মতন ধনে গুঁড়ো। সব দেওয়া হয়ে গেলে এই সমস্ত কিছুকে নিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি যাতে খুব সুন্দর একটা স্বাদ আসে। এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে 1 কাপের মতন টমেটো পেস্ট দিয়েছি। দিয়ে ভালো করে সব দেওয়া হয়ে গেলে ভালো করে আবার কষাতে শুরু করে দেব। যতক্ষণ এই র স্মেলটা না যায় ততক্ষণ আমরা কষাতেই থাকবো। রস মিল্টটা চলে গেলে আমরা হাই ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে করে দেব। মিডিয়াম ফ্লেমে থাকাকালীন আমি এক এক করে প্রত্যেকটা আলু মশলাটাতে ছেড়ে দেব আর ভালো করে কষিয়ে নেব। এখানে তোমরা পারলে প্রথমে আলুটাকে একটা টুথপিক দিয়ে একটুখানি ফুটো ফুটো করে নিতে পারো যাতে ভালোভাবে মশলাটা ভেতর অব্দি ঢুকে যায়। আমি এক্ষেত্রে একটু আলাদা প্রসেস করেছি, সেটা কিছুক্ষণ পর দেখিয়ে দেওয়া হবে। এবার ধীরে ধীরে ম্যারিনেটেড চিকেনগুলোকে এক এক করে দিয়ে দেব। এবার আলু আর ম্যারিনেটেড চিকেন দুটো একসাথে ভালো করে মশলার সাথে মাখিয়ে কষিয়ে নেব।
এবার 10 মিনিটের জন্য পাত্রটিকে ভালোভাবে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেব, যাতে আমাদের আলু আর মাংস দুটো প্রপারলি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে আবার আমাদের ভালো করে খুন্তি নাড়িয়ে যেতে হবে, যাতে আরো ভালোভাবে মশলাটা টেস্টটা পেতে পারি আর ভালোভাবে ওটা সিদ্ধও হয়। ভালো করে নাড়ানো হয়ে যাবে, তারপর আমরা আবার পাত্রটিকে ভালোভাবে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো 5 মিনিটের জন্য, যাতে একদম প্রপার টেস্টটা পাওয়া যায়। এবার আমাদের সময় হয়ে গেছে আগের থেকে যে গরম মশলাটা তৈরি করেছিলাম সেটাকে মেশানোর। তো এখানে যতটা গরম মশলা তৈরি হয়েছে সেই গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ওটা মাংসের সাথে মিশিয়ে নিলাম। মাংসের ঝোল আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমাদের নজর দিতে হবে আলুগুলোর দিকে। এই যে আলুগুলো আছে, আলুগুলো কিন্তু এখনো সিদ্ধ হয়নি ভালোভাবে। তো আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করার জন্য আর যাতে মশলাটাও একদম ভেতর অব্দি যায়, তাই আমি কি করি, এই গোটা গোটা আলুগুলোকে 2 পিস করে কেটে নিই। তো 2 পিস করে কাটলে কি হবে, ভালোভাবে ভেতর অব্দি মশলাটাও যাবে আর এটা ভালোভাবে সিদ্ধও হবে। যেমন এখানে দেখতে পাচ্ছো যে মাঝখানে সাদা অংশটা আছে, ওটা আসলে সিদ্ধ হয়নি বলেই এরকম দেখাচ্ছে। মাংস ঝোলের পর আলুও রেডি। তা এমতো অবস্থায় আমি যে আগের থেকে বয়েল করা ছিল যে ডিমগুলো আর আমরা যেটা ভেজে নিয়েছি সেগুলোকেও দিয়ে দিলাম আর ভালো করে ভালোভাবে মিশিয়ে নিলাম সব কটাই। কি রংটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এসেছে না, একদম লাল টকটকে। আমি আগে থেকে ধনে পাতা কেটে রেখেছিলাম, তো সেই ধনে পাতা দিয়ে ভালোভাবে গার্নিশ করে নিলাম প্রেজেন্টেশনের জন্য, আর কিছু নয়, না দিলেও চলবে। তাহলে মাত্র 10 মিনিটেই এই রেসিপিটা শিখে নেওয়া হলো। খুব জলদি বানিয়ে ফেলো, অতীব ইজি আর খুব তাড়াতাড়ি বানানো যাবে এইরকম একটা রেসিপি। সব থেকে মজার ব্যাপার হলো এই রেসিপিটার মধ্যে সব কিছু আছে, তুমি চিকেনও পাবে, আলুও পাবে আর ডিমও পাবে। তো বাড়ির লোকেদের এই রেসিপিটা যে পছন্দ হবে না এমন হতেই পারে না, এটা সব ধরনের লোকের জন্য প্রযোজ্য। তাহলে খুব জলদি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে জানিও যে কেমন লাগলো বাড়ির লোকের এই রেসিপিটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করতে একদমই ভুলবে না। কিন্তু আরো ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।